রাশিদার নাম, রাশিদার নাম। তুই লজ্জা করছে না? তুই জেঠুর আলমারি থেকে ফাইলটা চুরি করতে এসেছিস। চুপ করে থাকিস না, এরপরেও তুই যদি চুপ করে থাকিস না, আজকের ঘটনাটা কিন্তু আমি সবাইকে জানাতে বাধ্য হবো। প্লিজ ছোট মা, বাড়ি কাউকে বলো না, জানা জানি হয়ে গেলে ছোটকা আমায় ছাড়বে না, আমি আমায় খুব মারবে। ছোটকা জেঠুবাবু ফিরবেন কিছু জানো? ডাক্তার স্যাঙ্গুইন না হয়ে ছাড়বেন বলে তো আমার মনে হয় না, তবে তুমি কোনো চিন্তা করো না রাশ, আমি জেঠুর খবর নিচ্ছি, আমি জেঠুর কোনো খবর পেলেই তোমায় জানিয়ে দেবো, ঠিক আছে? দেখো না বউ, রাশি প্রহিবিটেড জায়গায় ঢুকতে যাচ্ছে জেঠুর খবর নেওয়ার জন্য। আমি ওকে বললাম ওখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ জেঠুর সব খবর আমি জানি। কেমন আছে জেঠু? জেঠু ভালো আছে, অপারেশন ভালো হয়েছে, ডাক্তার বলেছে, আর কোনো চিন্তা নেই। ওই কাগজের ফাইলটা দেখ, ফাইলটা পেরেছিস কিছু করতে? না না, পেরেছি পেরেছি। বলছি তো কোথায় দে? বলছি এখন দেওয়া যাবে না, বাড়িতে প্রচুর লোক আছে। কালকে আমি মন্দিরে দিয়ে আসবো। মন্দিরে তিলোত্তমানে কি হয়েছিল রিসেন্ট? আমরা একটা কম্পিটিশন করেছিলাম, কাইন্ড অফ ট্যালেন্ট হান্ট, কিন্তু আনফরচুনেটলি আমরা ট্যালেন্টেড সেরকম কাউকে পাইনি। বিক্রম একজন তো পাস, মানে কেউ ফার্স্ট টাইম। একজনের লেখা পড়ে মনে হয়েছিল সে পারবে, যখন তাকে মিট করলাম দেখলাম সে খুব ডাল, এমন হয় অন্য কারোর লেখা সে নিজের নামে চালিয়ে দিয়েছিল। তো কাগজের লোক দেখি আপনি সত্যের মুখ কোনোদিন বন্ধ করতে পারবেন না। ঠিক আছে, তুই এখন নিজের ঘরে যা। ও খেয়ে আসেনি? খেয়ে আসলে ভালো, নইলে নিয়ে যাচ্ছি, যখন খিদে পাবে খেয়ে নেবে। যা ঘরে যা। আমি যাব, এগুলো তোমার কাজ নয় দিদি ভাই, আমি নিয়ে যাই না। কি দরকার রাশি, আবার চেষে নিজের কষ্ট বাড়াবে? এতে আমার কষ্ট অনেক কমবে, আমি নিয়ে যাই প্লিজ। থেকে তোমার নাম রিটা দাস, তোমার নাম সুইট হার্ট, তুমি আমার সুইট হার্ট। প্রত্যেক দিন সকাল থেকে রাত্রির তুমি আমার সুইটহার্ট। রাশিদার নাম, রাশিদার নাম।